জাতীয় পার্টি অবশ্যই ফর্ম নিতে এসেছে, আর আমি কথা বলে এসেছি ভাই, এখানে দত্ত সম্পাদক রাজ্জাক খান ভাই আছে, ওনার সাথে কথা বললাম আজকে ভাই ফর্ম কি দেওয়া হইতেছে নাকি আজ থেকে, বলে হ্যাঁ আজকে থেকে দেওয়া হইতেছে। আমি কি আসতে পারবো আজকে? কত হ্যাঁ আসতে পারেন। আমি কোনো কটা পর্যন্ত দেওয়া হবে? তো বললে আপনি আসেন হলে যে আপনি 2-3টা পর্যন্ত দেওয়া হবে, তারিখ বললো টাইম বললো না। আমি 2টা দিয়ে ফোন করলাম, আমি কি এখন কে কতক্ষণ পরে দেওয়া হবে? বলে হ্যাঁ আসেন দেওয়া হবে। তো আমি কথাবার্তা বলে আসলাম এখানে, হঠাৎ করে এসে শুনলাম তো দলের সিদ্ধান্ত অনুযায়ী এখন আপাতত বলে থকে রাখতে দিবে না, কিন্তু কী কারণে দেবে না আমি সেটা বলতে পারবো না। আমি যাতে কে বলে আসলাম তো বন্ধ করছে না কেন, আমাকে মানে কেউ কিছু বলছে যে আমাকে দেওয়া হবে না সেইরকম কিছু নাকি আমি তাও জানি না। আবার আর একজনে মানে বললো ভাই যে এখান থেকে যারা দল করে শুধু তাদেরকে তবে দলের বাইরে নাকি তাকে কাউকে দেওয়া হবে না। তো আপনারা সবাই জানেন আমি জাতীয় পার্টি, জাতীয় পার্টিতে সাংস্কৃতিক পার্টির সহ সম্পাদক ছিলাম, শৈলেনা ভাইয়ের সাথে আমি এতজন ছিলাম। তো এখন হঠাৎ করে তারা মনে করেন কেন দিল না, কী কারণে বন্ধ রাখছে এটা আমি বলতে পারবো না। আমাকে দেওয়া হবে না পার্টি থেকে না হলে তো মনে করেন আবহাওয়া তো ঠকিয়ে দেখছে, এই বিষয়ে আমি সঠিক জানি না আর কি। কে বলি আপনারাও দেখলে পার্টি অফিসে আসলে বিস্তারিত আমি পুরোটা জানার পরে আপনি জানাতে পারবো আর কি। নমিনেশনের ফর্ম কাউকে দেওয়া হয়েছে এরকম খবর কি আপনার কাছে আছে? আমি সকাল থেকে শুনছি, সকাল থেকে আমাকে বগুড়া থেকে কয়েকজন এসেছিল, বগুড়া থেকে কয়েকজন বলে নিয়েছে যতটুকু আমি জানি আর কি। আচ্ছা, আপনি বগুড়ার কত আসন থেকে গতবার নির্বাচন করেছেন, এবার কি সেই একই আসনে? হ্যাঁ একই আসনে, বগুড়া 4 কাহাল নন্দীগ্রাম। হ্যাঁ স্বতন্ত্র প্রার্থী করবো, এর আগে তো আপনি এর আগেও আপনারা জানেন জাতীয় পার্টি থেকে আমি যখন নমিনেশন কিনে কেনার পরে আপনি করেন এইরকমই একটা ঘটনা ঘটছিল, কেনার পরে লাস্টে যাচাই বাছাই টাইমে আমাকে কিন্তু হয়তো দেওয়া হয় না। তারপরে আমি কী করছিলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলাম, এবারও স্বতন্ত্র প্রার্থী করবো না দিল পার্টি থেকে। জাতীয় পার্টি যদি নমিনেশন না দেয় অন্য কোনো পার্টির কাছে আপনি চান্স নেবেন? না অন্য কোনো পার্টিতে আমি যাবো না, আমি স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করবো তাহলে। মানে এই আসন্ন উপনির্বাচনে আপনাকে আবার প্রার্থী হিসেবে আমরা দেখতে পাচ্ছি, তাই? হ্যাঁ অবশ্যই, এবারও নির্বাচনে আসবো, আপনারা সবাই থাকবেন, যে আপনাদের ভালোবাসা দোয়া এবং সহযোগিতা চাই। এবারও মনে পার্টি থেকে তো নাও দেয় তাই আমি মনে করেন আগেবার যেরকম স্বতন্ত্র প্রার্থী করেছিলাম এবারও তাই করবো। এখন এই বিষয়ে এখন হঠাৎ করে দলের সিদ্ধান্ত অনুযায়ী বলে যে আমরা আবহাওয়া এরকম একটা ঠকিত রাখছি, তাহলে এই জায়গায় তো আর কিছু বলার নাই। দল বলে দল সিদ্ধান্ত নেয় যে দল যে কোনো সিদ্ধান্ত নিতেই পারে যে আমরা আজকে এখন হলে তো কিছু হবে। এইটার কারণ তো একটু আগেও তো দেওয়া দিয়ে থাকে, যদি আমাকে দেখে তো বন্ধ করে থাকে তাহলে আমাকে তোমাকে কোনো কারণ না হয় তাহলে বোঝা যাবে, তাহলে কাউ হয়তো বলছে আমাকে দিতে মানা, অথবা মনে করেন দল থেকে হয়তো মনে যেমন একটু আগে একটা কথা বলে দল করে না সেই হিসেবে দেওয়া হবে না এরকম কথাবার্তা বললো, যে কোনো কারণে হয়তো আমাকে হয়তো তারা হয়তো দিতে চাইছে না দেবে না বলে এই কথা হয়তো বলেছে হয়তো। এখন আমি পুরোটা আপনি না জানা পর্যন্ত আপনি কোনো বিস্তারিত কিছু বলতে পারবো না, তো আমাকে কেন দিল না আর কেন বন্ধ করে রাখছে। আচ্ছা আপনি তো বলছেন আপনার জাতীয় পার্টির কমিটিতে ছিলেন, কিন্তু ওনারা তো বলছে আপনাকে চিনে না বা আপনার জাতীয় পার্টি করেন এটা ওনারা জানেন? ওনারা তো ধাম করে বললে হবে না, আমার কাছে তো কাগজ ছিল, ঠিক আছে? না এখন নাই, এখন এই মুহূর্তে নাই, আমি ছিলাম কি না আপনারা বিশ্বাস না হলে আপনারা আমার লিডার এবং বড় ভাই সোহেল রানা ভাইকে আপনি কথা জিজ্ঞেস করতে পারবেন যে হিরো আলম কি জাতীয় পার্টিতে ছিল কিনা। সোহেল রানার কথা বলছেন, উনি বলছেন সোহেল রানার যে পার্টিটা এই জাতীয় পার্টির সাথে সংযুক্ত নেই এখন, এখন হয়তো নাই কিন্তু আমি তো মনে করি ছিলাম নাকি, নিজে বললো যে হিরো আলম জাতীয় পার্টিতে ছিলই না বলতে পারে, এখন আমলে যে সোহেল রানা ভাই হয়তো দলে এখন নাই কিন্তু আমি ছিলাম না এই কথা ডাইরেক্ট তারা মিথ্যা কথা বলছে যে আমি ছিলাম না। না কিছু করার নেই, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো, মাঠে থাকবো, তো পার্টি থেকে দেবে না দেখে আমি নির্বাচন করবো না তা তো হবে না, অবশ্যই নির্বাচন করবো। আচ্ছা হিরো আলম ভাই, আপনি কি নমিনেশন নিতে আজকে এখানে এসে প্রথম মিডিয়ার প্রচারটা কনফার্ম করতে চাইলেন, দৃষ্টি আকর্ষণ করতে চাইলেন, নাকি ইতোমধ্যে মাঠেও কাজ শুরু করেছেন? না অবশ্যই মাঠে কাজ শুরু করেছে, মাঠে কাজ না শুরু করলে তো নির্বাচন করতে পারবো না। আমি ইতিপূর্বে মনে করেন এই দিকটা কাজ করতেছে ওই দিকটাও কাজ করতেছে, দুল বাইসার আমি পার্টি থেকে না পাই আমি তাহলে কী করবো, আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো সেই হিসেবে প্রস্তুতি নিতেছি। এখন দেখুন নির্বাচিত হওয়ার পরে অবশ্যই আমরা তো জনগণের জন্যই কাজ করব, জনগণের তো মনে করেন তারা যদি ভালোবাসে তাহলে অবশ্যই ভোট দেবে, ভোট দেওয়ার পরে আমরা তো অনেকে ভোটের আগে বড় বড় কথা বলে, অনেকে মনে করেন নেতারা টাইম বড় বড় কথা বলতে চাইতেছে না, যদি আমি আসতে পারি তো বৃক্ষতর ফলে পরিচয় একটা শব্দ আছে
আমার মনে হয় সখন আপনি বুঝতে পারবেন কি আমি কতটুকু কাজ করতে পারি। আজকে নমিনেশন দিয়ে বন্ধ, এরপর এরপর কি আবার আসবেন আপনি? এখন খবর নিতে হবে বন্ধ কেন আর হলে কেন দিল না, বাদ বাকি এটা তুমি আবার সারে ফরম আর যদি আমি বলবো তাহলে তুমি না দেয় সেটাও আপনাকে বলে তুমি দল থেকে আমাকে দেওয়া হয়নি যে কোনো কারণে, আর তো দেয় তো আপনি জানতেই পারবেন। আপনি আসার আগে কি ইউটিউবার মিডিয়াদের কি আপনি ইনফর্ম করে আসছেন? না আমি তো ভাইয়া ফেসবুকে স্ট্যাটাস দিছি যে আজকে, হ্যাঁ আজকে দুইটার দিকে আমি আসবো আর কি এখানে। তারা তো না দেয় তাতে সমস্যা নেই, দলকে ভালোবাসি দলের পেছনে সাথে অল টাইম শ্রদ্ধা থাকবে আমার দলে। আপনি দলকে ভালোবাসি বললেন, আসলে এই দলকে ভালোবাসি এরকম কথা আমরা ইতিপূর্বে বোধহয় শুনিনি, অন্তত আমার মনে পড়ছে না, কিন্তু আপনাকে আমরা বহু আগে থেকে নির্বাচন মুখী দেখি। বিষয়টা একটু ব্যাখ্যা করেন যদি, আপনি আসলে কি দল ভালোবেসে এসেছেন নাকি একটা নির্বাচনের সুযোগ হলো আপনি নির্বাচনে অংশ নিতে চান? না তাহলে নির্বাচন সুযোগে অংশ নিলে তাহলে তো আমি সামনে বড় তাহলে সুযোগ নিয়েছিলাম, তাহলে নির্বাচনে দলকে ভালো না বাসলে কিন্তু আমি মনে করেন ভোট করতাম না, এর আগেও তো মনে করেন আমি নির্বাচন দাঁড়াইছিলাম। তাহলে দলকে যদি ভালো না বাসলে তাহলে তো আমি যে কোনো দল থেকে আমি তো বিএনপি থেকেও নিতে পারতাম, আওয়ামী লীগ থেকেও নিতে পারলাম না, তাহলে আমি জাতীয় পার্টি থেকে কেন নিছি? তার মানে কি আপনি এরকম দাবি করলেন যে বিএনপি থেকে আপনি নিতে পারতেন আওয়ামী লীগ থেকে নিতে পারতেন মানে চাইলে আপনাকে দেবে এরকম কনফিডেন্স আছে আপনার? দিবে না না দিবে না, দলকে ভালো না বাসলে অবশ্যই জাতীয় পার্টিকে ভালোবাসি থেকে জাতীয় পার্টিকে নিতে আসে, আর না হলে তুমি অন্য দলের কাছে যেতাম, আমি তো অবশ্যই দলকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ।